সুপ্রিয় নিবন্ধনদারি বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহ রাব্বুল আলামিনের দয়ায় আপনাদের দয়া অনেক ভালো আছি। আজকে যে বিষয়টা সেটা হলো যে পুলিশ ভেরিফিকেশান দ্রুত শেষ করতে যা বললেন শিক্ষামন্ত্রী, সেই বিষয়টাই আপনাদের সামনে তুলে ধরছি। এখানে দ্রুত সময়ের মধ্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের চেষ্টা চলছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমনি। বুধবার 27 অক্টোবর শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী। নানা কারণে দীর্ঘদিন নিয়োগ নেই এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে। তবে সবশেষ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে 38,000 শিক্ষক নিয়োগের সুপারিশ করে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিএসসি। এ নিয়োগ নিয়েও দেখা দিয়েছে দীর্ঘসূত্রিতা। চূড়ান্ত সুপারিশের পর পুলিশ ভেরিফিকেশন কার্যক্রমে আটকে আছে এ নিয়োগ প্রক্রিয়া। সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রীর কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অনেক দিন কোনো নিয়োগ হচ্ছে না, সেটি বিবেচনায় রেখে 54,000-এর বৃহৎ নিয়োগ প্রক্রিয়া শুরু করেছি। এর মধ্যে থেকে 38,000 প্রার্থীকে বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে। আমরা চাই যোগ্যতা ও নিখুঁত প্রক্রিয়ায় শিক্ষকরা এ পেশায় আসুক, তাই তাদের ভেরিফিকেশন করা হচ্ছে। ঠিক কবে নাগাদ এই ভেরিফিকেশন প্রক্রিয়া শেষ হতে পারে এমনটা জানতে চাইলে তিনি বলেন, আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। যেহেতু এটি অন্য মন্ত্রণালয়ের অধীন একটি কাজ, সেটা তাদের বিষয়, তবে আমরা তাড়াতাড়ি এ প্রক্রিয়া সম্পন্ন করার তাগিদ দেব। ভেরিফিকেশন প্রতিবেদন পেলে দ্রুত সময়ে নিয়োগ দেওয়া হবে। এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে বেসরকারি শিক্ষকদের পুলিশ ভেরিফিকেশনের কাজ শুরু হয়েছে, দ্রুত শেষ করতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। মুজিববর্ষের মধ্যেই ভেরিফিকেশন কার্যক্রম শেষ করার বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে এনটিএসসিএ ও শিক্ষা মন্ত্রণালয় নিয়মিত যোগাযোগ রয়েছে। সুপ্রিয় নিবন্ধনধারী বন্ধুগণ এবং সুপারিশপ্রাপ্ত বন্ধুগণ, এই ছিল এখনকার মতো। নেক্সট আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখুন, সবার আগে নোটিফিকেশান আপনি পাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।